ভবানীপুর নামে ছোট একটি গ্রাম ছিল, সেই গ্রামে বাস করত এক বিধবা বুড়ি। 10 বছর আগে তার স্বামী মারা যায়, তার কোনো সন্তান ছিল না। বুড়ি একা একাই জীবন যাপন করত, কিন্তু সে জীবিকার তাগিদে পশু পাখি লালন পালন করত। তাদেরকে লালন পালন করে বুড়ির সময় কেটে যেত। বুড়ি যে ঘরে বাস করত তার অদূরে ছিল ছাগলের খামার ঘর। সেখানে বুড়ির অনেক ধরনের ছাগল ছিল, সেজন্য বুড়ির কোনো অভাব ছিল না। ছাগল বিক্রি করে তার সংসার চলে যেত। কিন্তু বুড়ির মনে একটি অশান্তি ছিল, আর সেই অশান্তি হলো তার খামার থেকে প্রায় রাতে শিয়াল ঢুকে ছাগল নিয়ে যেত। বুড়ির বাড়ির পিছনে একটি ঘন জঙ্গল ছিল, সেখানে বাস করত অনেক ধরনের শিয়াল। রাত গভীর হলে তারা ডাকাডাকি শুরু করে দিত। ছাগল গোটা গোটা খাবো, ছাগল মোটা মোটা খেয়ে হব গোটা ছোটা। শিয়ালের এই অত্যাচারের জন্য বুড়িকে প্রায় সকালে মন খারাপ করে বসে থাকতে হতো। এক রাতে বুড়ির ছাগলের শব্দে ঘুম ভেঙে গেল। শিয়াল শিয়াল ধর ধর, আবার আমার ছাগল নিয়ে পালিয়ে গেল, চালক শিয়ালকে ধরতে পারছি না। এভাবে অনেক দিন চলতে থাকে শিয়ালের ছাগল ধরার কাজ। অসহায় বুড়ি খামার ঘরের সকল ভাঙ্গা জায়গা মেরামত করতে শুরু করলো, আবার যেন শিয়াল ঢুকতে না পারে। তারপর রাত আসলো, কিন্তু কোনো কাজই হলো না। শিয়াল এভাবে প্রতি রাতে ছাগল খেয়ে যাচ্ছে। একদিন বুড়ির মাথায় একটি চিন্তা এলো। এভাবে আর চলতে দেয়া যায় না, আমাকে কিছু একটা করতে হবে। এবার একটা শিয়াল ধরার ফাঁদ বানাবো, চালাক শিয়ালকে এবার ধরে শাস্তি দিব। বুড়ি শিয়াল ধরার ফাঁদ তৈরি করতে লেগে গেল। সেই বাঁশ দিয়ে খাঁচা তৈরি করতে লাগলো, আর খাঁচা তৈরি করার লক্ষ্য একটাই, শিয়ালকে চালাকি করে খাঁচায় বন্দি করা। বুড়ির যখন খাঁচা তৈরি করা শেষ হলো, খাঁচার মধ্যে একটা ছাগল ভরে রাখলো। তারপর বুড়ি খাঁচার দরজা বন্ধ করে দিল। তারপর খাঁচার দরজায় একটি দড়ি দিয়ে বাঁধলো। তারপর রাত আসলো। বুড়ি দড়ির একদিকে হাত দিয়ে লুকিয়ে বসে আছে, আর খাঁচার দিকে তাকিয়ে আছে, কখন শিয়াল আসবে আর তাকে খাঁচায় বন্দি করবে। রাত গভীর হলো, ঠিক তখন একটা শিয়াল আসলো। বুড়ি তখন মনে মনে বলতে লাগলো, তুই আমার ছাগল খেয়ে মোটাসোটা হয়েছিস, দাঁড়া আজকে তোকে খাঁচায় বন্দি করেই ছাড়বো। শিয়াল গুটি গুটি পায়ে খাঁচার দিকে এগিয়ে যাচ্ছে। সেই সময় শিয়ালের চোখে পড়ে খাঁচায় থাকা ছাগলটি। খাঁচায় ছাগল দেখতে পেয়ে শিয়াল খুবই খুশি, তাকে কষ্ট করে আর খামারে ঢুকতে হবে না। শিয়াল ছাগল ধরতে খাঁচার ভিতরে ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গেই বুড়ি হাত দিয়ে তার দড়ি টান দিয়ে খাঁচার দরজা বন্ধ করে দিল। বুড়ি আনন্দে লাফাচ্ছে আর বলছে,
যা দেখি এবার ছাগল নিয়ে আজ তোকে হাতে হাতে ধরেছি, এবার তোর রক্ষা নাই। শিয়াল এবার পড়ল মহাবিপদে, খাঁচা থেকে বের হবার জন্য ছটফট করতে লাগলো। কিন্তু বুড়ি শিয়ালকে এভাবে কয়েকদিন খাঁচায় বন্দি রেখে আবার ছেড়ে দেয়, কারণ সব পশু পাখির প্রতি তার দয়া মায়া আছে। তারপর শিয়াল বুড়ির বাড়িতে ছাগল ধরতে এলেও প্রাণের ভয়ে আবার পালিয়ে যায়। বুড়ি এখন খুব সুখী, তার কোনো আর অশান্তি নেই সংসারে। তারপর খুব আনন্দে খুশিতে বুড়ির সংসার জীবন চলতে লাগলো।